রাজ্যর বিভিন্ন প্রান্ততে বর্তমান বানর এক সংখারি রয়ে আৰু তাৰ লগতে হুজেতো বানর এক সংখারি রূপ বর্তমান মই উপস্থিত আছো হুজেই যুগিজান রাধানগৰত আৰু ইয়াৰ সামগ্রিক দৃশ্য দেখাব মোৰ সতীত্ব কেমেরামেনে যত নেকি চারিওফালে সাগর সদৃশ পরিবেশ বহু দিনের পরাই এই বানর এক সংখারি রূপে অসমৰ বা হুজাইর বিভিন্ন অঞ্চলত জ্বালাখোলা খুৱাইছে একাংশ রাইজক যিকোনো মুহূর্ততে যিকোনো বিপদসংকুল অবস্থাত থাকিব পাৰে ৰাইজ যেহেতু বর্তমানে হুজাইত এক বিপদসংকুল অবস্থাত আছে যেহেতু আজি আমি উপস্থিত হৈছোঁ হুজাই রাধানগৰত আৰু রাধানগৰত এই সাগর সদৃশ পরিবেশ যত নেকি একাংশ ব্যক্তিয়ে পানির উপরে এইদরে খোজকাড়ি খোজকাড়ি আহিবলগা হৈছে আমার ক্যামেরা যিমানখিনি ঢুকি পায় আমি ইমানখিনিয়ে রাইজক দেখাবলৈ সক্ষম হম আৰু যিহেতু রাইজর বর্তমান এইখন ঠাইত বহু ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে আর আমার সাথে আছে এগারী মহিলা তখেতরপরা সবিশেষ জানিবলৈ চেষ্টা করম হয় বাইদেউ কি কব আমার ইয়াত মাহত মাহত বানপানী হয়েই থাকে আগত 14 তারিখ হয়েছে এটা 16 তারিখ এটা তো মানুষ মরিব দংশ হয়ে যাব দেখি মাহত মাহত বানপানী হলে পানি তো ইমান ডাঙর হয়েছে ইমান রাধানগরত ইমান ডাঙর পানি হওয়া নাই ইমান ডাঙর হয়েছে আর কি বর্তমানে সরকারি বা প্রশাসনের পর কোনো ধরনের কিনা সহায় হয়ে আমাক তো দিয়া না অন্য মানুষ দিছে মানে কোনো বান আক্রান্ত একু পোয়া নাই আমাক নিদিয়ে আমার সরকারি সরকারি চাকরি আছে যে সেই কারণে নিদিয়ে মানে এই যে পানি হল এই পানি আমার এই যুগিজনের বুকত কেতিয়াও এটি ফার্স্ট ডাঙর পানি ইয়াতকে ডাঙর পানি আর কেতিয়াও হয় বর্তমান লোকে সরকার বা প্রশাসনের পর কিনা সহায় রিলিফ আহিছিল যা কালি যদিও কিন্তু এই রাস্তাটা বেয়া কারণে আহিব পৰা নাই রিলিফ কে সরকারি ভাবে আহিছিল সরকারি ভাবে আহিছিল এটা বেলেগ ফেলে দিয়ে দিলে অহা কালি আহিব বলে কৈছে মানে এইফালে রাস্তার কারণে রাস্তার কারণে আহিব পৰা নাই বর্তমান লোকে এইচ ডি আর এফ বা NDRF উদ্ধার আছে আছে চলি আছে রানিং চলি আছে সেটো স্যার চলি আছে এটা মিছা কথা কি চলি আছে তুমি চলি আছে হয় তেখেতে কলে এটা কথা উল্লেখ কৰিছে যে বর্তমানলৈকে সরকারি সাহায্য বর্তমানলৈকে এইখন অঞ্চলত বর্তমানলৈকে পোৱা নাই যেহেতু রাস্তার উপরে পানি বইছে পানি বোয়ার ফলত বর্তমানলৈকে কোনো ধরনের সরকারিভাবে সহায় সহযোগিতা পোৱা নাই আর আমার ওসব এটাই বিনম্র অনুরোধ থাকবে সরকারের ওসব এইখন অঞ্চলত যেদরে হোক কিবা না কিবা এটা করে বানাক্রান্তসকলক সাহায্য করক কারণ এইখন অঞ্চলত বহু বানাক্রান্ত বর্তমানলৈকে নাখায় অনাহারে দিন কটাবলগা হৈছে